এই সামষ্টিক অর্থনীতির সেই শৃঙ্খলাটা নষ্ট করে ফেলেছে। এইটার উপরে দু একটা কথা বলবো। সেকেন্ড হচ্ছে প্রবৃদ্ধির ব্যাপারে, যে প্রবৃদ্ধি বিশ্বাসযোগ্য নয়, এটার ব্যাপারে একটা দুটো কথা বলবো। তৃতীয় হচ্ছে হচ্ছে ঋণ নির্ভরতা এত বাড়ছে যে যে আলটিমেটলি এই ঋণের বোঝা দেশের মানুষকে বইতে হবে, এবং এইটার আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের উপর, এটা অলরেডি ঋণাত্মক হয়ে গেছে, অলরেডি ব্যালেন্স অফ পেমেন্টটা মানে ঋণাত্মক হয়ে গেছে, যেটা এত বছর পজিটিভ ছিল অলরেডি ঋণাত্মক হয়ে গেছে, এবং এই ঋণগুলো যখন পেমেন্ট করতে হবে আগামী দিনে, তখন বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং এই ডেট কে পে করবে, এই তিনটে ইস্যু। না তোমাদের একটু জাস্ট ইয়ে দিলাম, আমিও একটু প্র্যাকটিস করলাম আর কি, কারণ কম কথাই বলতে হবে, তো এটা তো এতগুলো কথা তো আমাকে এক দেড় মিনিট দু মিনিটের মধ্যে শেষ করতে হবে। ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা রেডি তো না সবাই? আচ্ছা ওকে ওকে। প্রথমত আমাকে বল রেডি, আমাকে প্রথমত যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় একমাত্র অনির্বাচিত সংসদে একটি অনির্বাচিত সরকার এই বাজেটটা দিয়েছে, এবং সরকার যখন নির্বাচিত হয় না, সংসদ যখন নির্বাচিত হয় না, তখন জবাবদিহিতা থাকে না, সেই ক্ষেত্রে সুশাসন প্রত্যাশা করা খুবই কঠিন, কারণ নির্বাচিত সরকার না হলে, জনগণের আস্থা না থাকলে সুশাসন দেওয়া খুবই কঠিন, এবং সুশাসন না থাকলে কোনো অর্থনীতি সঠিক পথে চলতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপট আজকে সেটা, সুশাসন অনুপস্থিত কারণ বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত, নির্বাচিত সরকার অনুপস্থিত, এটা গেল প্রথমে। দ্বিতীয়ত, যেহেতু একটি অনির্বাচিত সরকার জবাবদিহিতা নাই, তাদের কর্মকাণ্ডের কেউ প্রশ্ন করতে পারছে না, সেখানে যে বাংলাদেশে গত 20-25 বছরে সামষ্টিক অর্থনীতিদের যে একটা শৃঙ্খলা ফিরে এসেছিল, এবং যে শৃঙ্খলার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি আজকে এখানে এসছে, যে সামষ্টিক অর্থনীতির যে মূল বিষয়গুলো, সেগুলো কিন্তু আজকে বাধাগ্রস্ত হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং সুশাসনের অভাবে আজকে আমরা আমাদের অর্থনীতি আজ যে 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 কারেক্ট কোর্সে ছিল সেখান থেকে সরে যাচ্ছে। এর কারণ হচ্ছে, প্রথমত তোমরা এগুলো ইয়ে করে নিও, যে সামষ্টিক অর্থনীতির যে কতগুলো ইন্ডিকেটর, কতগুলো দিক হচ্ছে ইন্ডিকেটর, সামষ্টিক অর্থনীতির কতগুলো দিক হচ্ছে বিনিয়োগ স্থবির হয়ে গেছে বাংলাদেশে, ব্যক্তি খাতের বিনিয়োগ স্থবির হয়েছে, এবং এর মূল কারণ হচ্ছে বিনিয়োগের জন্য যে তারল্যের দরকার, আজকে ব্যাংকে টাকা নাই, তারল্য নাই, শেয়ার বাজারে যে মার্কেট ক্যাপিটালাইজ করে তার মাধ্যমে রেজ করবে, শেয়ার বাজার আজকে মৃতপ্রায়, এখানে কারো কোনো আস্থা নেই, ব্যাংকের ব্যাংকগুলোতে লোকজন টাকা রাখছে না, যে সংকট যে আস্থার কারণে ব্যাংকগুলোতে কিন্তু লোকজন টাকা রাখছে না, কারণ হচ্ছে তারল্যের সংকটটা এমনভাবে দেখা দিয়েছে, সেখান থেকে আবার সরকার সেখান থেকে আবার ঋণ গ্রহণ করছে, একদিকে ব্যাংকে তারল্যের সংকট, অন্যদিকে এই সরকার আবার সেই ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে তারাও সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে, কারণ সরকারের ঋণের বোঝা এমন পর্যায়ে যাচ্ছে, এখন ব্যাংক সঞ্চয়পত্র উচ্চ সুদে এই টাকাগুলো তারা দিচ্ছে, কারণ বাংলাদেশে যেহেতু বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ যখন স্থবির হয়ে গেছে, তখন কিন্তু কর বাড়ানোর সুযোগ কমে যায়, এবং কর যখন বাড়ছে না, তখন সরকারের ঋণ বাড়তে থাকে, এবং ঋণগুলো উচ্চ সুদে ব্যাংকগুলো থেকে নিচ্ছে, সঞ্চয়পত্র থেকে নিচ্ছে, বিদেশ থেকে যেটা নেওয়া সেটা নিচ্ছে, এবং বাংলাদেশের অর্থনীতি মূলত একটা ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হচ্ছে, এবং এই যে ডেট ট্র্যাপের দিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। সবচেয়ে বিপদ হবে যখন আগামী দিনে এই ঋণগুলো আমাদেরকে পরিশোধ করতে হবে, এই ঋণগুলো যখন পরিশোধ করতে হবে, তখন কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট অলরেডি ঋণাত্মক পর্যায়ে চলে গেছে, সেটা কিন্তু অত্যন্ত একটি
বিপজ্জনক পর্যায়ে চলে যাবে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট। এবং এই যে ঋণ নির্ভর যে একটা অর্থনীতির কালচার শুরু হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছি যে আমাদের সামষ্টিক অর্থনীতির যে শৃঙ্খলা ছিল সেটা ভেঙে একটা ঋণ নির্ভর অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে। এদেশের মানুষের মাথাপিছু ঋণ কত হবে এটা আজকে জানা দরকার, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ব্যাংকিং বিনিয়োগের মাধ্যমে, আপনার শেয়ার বাজার বিনিয়োগের মাধ্যমে যে একটা 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 ভার্চুয়াস সাইকেল তৈরি হয়, যেটা সেই ঋণটা এক জায়গায় যায়, তারা বিনিয়োগ করে সেখানে এমপ্লয়মেন্ট হয়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, কনজামশন বাড়ে, যেটা ইকোনমিতে হয়, এই যে এই ভার্চুয়াস সাইকেলটা এখন কিন্তু ভিশাস সাইকেলে পরিণত হয়েছে, কারণ এটা ঠিক উল্টো পথে এখন চলছে। এবং এটা কিন্তু আমাদের সামষ্টিক যে অর্থনৈতিক যে শৃঙ্খলা সেটাকে ব্যাঘাত ঘটাচ্ছে আজকে। এবং ব্যালেন্স অফ পেমেন্টে আমরা কিন্তু ঋণাত্মকে চলে গেছি, আমি আগেও বলেছি যখন আমাদের ঋণ পরিশোধ করা আরম্ভ করতে হবে তখন কিন্তু এটা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে আগামী দিনে। আজকে ব্যালেন্স অফ পেমেন্টের একটা হচ্ছে আমদানি অনেক বেশি হচ্ছে রপ্তানির চেয়ে, সুতরাং সেটা একটা দিক আমাদেরকে, আমাদের সেখানে ডেফিসিট ব্যালেন্স অফ পেমেন্টে সেটা প্রভাব পড়বে। আরেকটা দিক হচ্ছে যে এটা প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা স্থির করেছে সেখানে আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিশ্বব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক মাল্টিল্যাটারাল বডি থেকে শুরু করে অর্থনীতিবিদ সকলের একটা প্রশ্নবিদ্ধ হয়েছে যে আসলে কি যেই লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে এবং যেই প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে এটার সত্যতা নিয়ে। এটা অবশ্য আপনি যখন জবাব দিয়ে সরকার যখন জবাব দিয়ে থাকে না তখন ওনারা যে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবে, কারণ সেই প্রবৃদ্ধির সাথে যে যতগুলো সার্ভে আছে, অর্থনৈতিক সার্ভে হয়েছে, সেই সার্ভেগুলোর সাথে প্রবৃদ্ধির কিন্তু কোনো মিল নাই। আপনি দেখেন যেখানে কনজামশনের কথা বলা হচ্ছে, আচ্ছা পার হেড পার ক্যালোরি কনজামশন কিন্তু বাংলাদেশে কমে গেছে। আপনি বাংলাদেশের কর্মসংস্থান সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ অবস্থা কর্মসংস্থানের, এখানে মানুষের কর্ম নাই, যে বেকারত্ব সবচেয়ে বেশি কিন্তু সাউথ এশিয়াতে আজকে বাংলাদেশের। এবং বেকারত্ব যদি হয়, আপনার যদি মানুষের কনজামশন কমে যায় তাহলে তাইলে প্রবৃদ্ধিটা আসলো কোত্থেকে? ব্যাংকে টাকা নাই, বিনিয়োগ করতে পারছে না, প্রবৃদ্ধিটা আসলো কোত্থেকে? তাহলে ইনকাম যদি মানুষের বাইরে তাড়িতে দারিদ্রতা কমে যাওয়ার কথা, কিন্তু দারিদ্রতার হার কমে যাওয়ার হার কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা বিএনপি আমলে যে দারিদ্রতার হার যে রেটে কমেছে এখন কিন্তু সেই রেটে কমছে না, তাহলে প্রবৃদ্ধি বাড়লে তো সেটার প্রতিফলন সেখানে তো ঘটার কথা। তারপরে কনজামশনের কথা আমি বলেছি, সুতরাং প্রবৃদ্ধির যেই কথাটা বলা হচ্ছে সেটার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই কারণে যে প্রবৃদ্ধি হওয়ার জন্য যে যেই, যেমন আপনার এই এগুলো কিন্তু সব সার্ভেগুলোর কথা, যে লেবার ফোর্স সার্ভে, হাউস হোল্ড সার্ভে, এখান থেকে কিন্তু উঠে আসছে সরকারি সার্ভেতে, অর্থনৈতিক সার্ভে সবগুলোতে, যে মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, মানুষের পার মাথা পিছু ক্যালোরি ইনটেক কমে যাচ্ছে, বেকারত্ব বেড়ে চলেছে, তারপরে আপনার বিনিয়োগ স্থবির হয়ে গেছে। যদি প্রবৃদ্ধি হয়ে থাকে তাহলে শেয়ার বাজারের আজকে এই অবস্থা কেন? শেয়ার বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন আজকে কম কেন? বেকারত্ব বাড়ছে কেন? বেকারত্ব তো কমার কথা। মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে চাকরির জন্য বিদেশে কেন যাচ্ছে? আরও আছে, বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ স্থবির হয়ে যাচ্ছে, বিনিয়োগ ছাড়া কীভাবে প্রবৃদ্ধি হয় সেটা তো আমাদের জানা নাই। তারপরে আপনার ব্যাংকগুলোতে টাকা নেই, যদি যদি তারল্য সংকট থাকে, বিনিয়োগ না হয়, তাহলে প্রবৃদ্ধিটা আসলো কোত্থেকে? এই প্রশ্নগুলো তো থেকে যায়। এবং লেবার ফোর্স সার্ভেতে বলা হচ্ছে রিয়েল ইনকাম কমে গেছে, যদি প্রবৃদ্ধি হয় মানুষের তো রিয়েল ইনকাম বাড়বে, এইগুলো পয়েন্ট কিন্তু ইয়ে করে দেবো, যে প্রবৃদ্ধিতে মানুষের রিয়েল ইনকাম যদি কমে যায় তাহলে তো প্রবৃদ্ধি হলে তো সেটা তো রিয়েল ইনকাম বাড়ার কথা, তাই না? এবং রিয়েল ইনকাম করে যাওয়ার অর্থ হলে তার কনজামশনও কমে যাচ্ছে, কনজামশন কমে গেলে কিন্তু প্রবৃদ্ধি বাড়ার কথা না, কিন্তু প্রবৃদ্ধি বাড়ার মূল ড্রাইভার হচ্ছে কিন্তু কনজামশন, প্রবৃদ্ধি বাড়ার মূল ড্রাইভার হচ্ছে ইনভেস্টমেন্ট, প্রবৃদ্ধি বাড়ার মূল ড্রাইভার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট,
কিন্তু ইম্পোর্ট বেড়ে গেছে, এক্সপোর্ট সেই তুলনায় বাড়ছে না। তো যে ড্রাইভারগুলো আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার একটা ড্রাইভার প্রবৃত্তির, কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 55% মাত্র বাস্তবায়িত হয়েছে ইতিমধ্যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কোয়ালিটি কী, আপনার $100 মিলিয়ন প্রজেক্ট $300 মিলিয়ন হয়েছে, সুতরাং রিয়েল এই টাকাগুলো আবার বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং এই জন্য ব্যাংকের তারল্যের সংকট সৃষ্টি হচ্ছে। সুতরাং এগুলো তো কোনো কিছুই প্রবৃদ্ধির দিকে ইঙ্গিত করে না, কোনো কিছু প্রবৃদ্ধির দিকে ইঙ্গিত করে না। বরঞ্চ আমি যেটা বলেছি, সামষ্টিক অর্থনীতিতে 15 বৎসরে যে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে, 15-20 বৎসরে সেই সামষ্টিক অর্থনীতির শৃঙ্খলাটা তো আজকে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু দিবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দক্ষিণ এশিয়ায় যেটা বলছিস যে অনির্বাচিত একটি সংসদ একটি সরকার, এখন তোমরা কি চাও বলো? হ্যাঁ, যদি আপনার সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, তাহলে যে ধরনের দুর্নীতি অপচয় এবং অব্যবস্থাপনার মাধ্যমে সম্পদের যে চুরিটাকে কি বলবো, সম্পদের না সম্পদের যেভাবে লুটপাটের একটা একদিকে সৃষ্টি হয়, অন্যদিকে যে জবাবদিহিতা থাকবে না জনগণের কাছে। আপনার যখন ম্যাক্রো ইকোনমিতে সামষ্টিক অর্থনীতিতে ডিসিপ্লিন শৃঙ্খলা যখন থাকবে না, তখন কিন্তু এই যে ঋণ নির্ভর অর্থনীতির দিকে আপনি যাবেন। আপনি তখন রাজস্ব আপনার আদায়ের মাধ্যমে, আপনার ডোমেস্টিক ইনকামের মাধ্যমে তখন যে দেশ পরিচালনা থেকে সরে গিয়ে ঋণ নির্ভর আপনি অর্থনীতিতে চলে যাচ্ছে। আপনি জনগণের জীবনযাত্রার মান যেখানে বাড়ানোর কথা, সেখানে জীবনযাত্রার মান কমে যাচ্ছে। রিয়েল ইনকাম যদি কমে যায়, তার যদি পার ইনটেক ক্যালোরি পার হেড কমে যায়, তার মানে মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। দেশে যদি চাকরি বাকরি না থাকে, বেকারত্ব থাকে, তার মানে তার জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এবং মানব সম্পদ উন্নয়ন ছিল আমাদের মূল কথা। আজকে মানব সম্পদ উন্নয়নে আমরা 152 নম্বর না 153 নম্বরে ওয়ার্ল্ডে। এগুলো হচ্ছে আপনার এই কারণেই হচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতিতে যখন শৃঙ্খলা থাকবে না, আপনার অগ্রাধিকারগুলো ভুল পথে যাবে। আপনার জনগণের যে দেশের নাগরিকের যে জীবনযাত্রার মান উন্নয়ন এবং এটা একটা সাউন্ড বেসিসের উপর যে ডেভেলপমেন্ট হবে, সেখান থেকে সরে গিয়ে আপনি কিন্তু একটা দুর্নীতি অব্যবস্থাপনার মাধ্যমে ইকোনমি থেকে আপনি এক্সট্রাকশন করছেন, আপনি টাকাটা নিয়ে বের করে নিয়ে যাচ্ছেন এবং টাকাটা বিদেশে চলে যাচ্ছে, যে জন্য ব্যাংকের তারল্য সংকট হচ্ছে, যে জন্য শেয়ার বাজার আজকে মৃতপ্রায় হয়ে গেছে, যে কারণে আজকে বিনিয়োগ স্থবির হয়ে গেছে। এবং আপনি শুধু বিনিয়োগ ইকোনমিকে চালাতে চালিকা শক্তি হিসাবে সরকারি বিনিয়োগে চলে যাচ্ছেন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আবার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে দেখবেন যে একটা বিশাল অঙ্ক দুর্নীতির মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে কিংবা আপনার বাজেট থেকে চলে যাচ্ছে। তো সুতরাং এইটা একটা শ্রেণীর হাতে কুক্ষিভূত হয়ে গেছে, যে পলিটিক্যাল লেভেলটা আজকে বাজেটের এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা একটি শ্রেণীর কাছে কুক্ষিভূত হয়ে গেছে। তারা অর্থনীতি পরিচালিত করছে, তারা বাংলাদেশের নীতিমালা প্রণয়ন করছে, তারা দেশ পরিচালনা করছে, তারা সার্বিকভাবে অলিগার্কিক যে অর্থনীতি, সেই অর্থনীতিতে তারা পরিণত করছে বাংলাদেশকে। এটা কিন্তু লাস্ট এই এই এটা বাজার অর্থনীতিতে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না, এটা একটা একটা কুক্ষিগত একটি শ্রেণীর কাছে বাংলাদেশের অর্থনীতি আজকে কারারুদ্ধ হয়েছে। এটা কি বলে, কারারুদ্ধ না জিম্মি হয়েছে, একটি শ্রেণীর কাছে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি কুক্ষিগত হয়েছে, জিম্মি হয়েছে। এই বাজেট, এইরকম একটি অনির্বাচিত সংসদ সরকার জনগণের সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের জন্য তারা বাজেট দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই, এবং যে বাজেট তারা দিয়েছে এবং যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে চলছে, এটা একটি শ্রেণীর সুযোগ সুবিধা পরিপ্রেক্ষিতে জনগণকে বাইরে রেখে যেভাবে নির্বাচন করেছে, তারা কিন্তু অর্থনীতিতে একই কাজ করছে, জনগণকে বাইরে রেখে একটি শ্রেণী এটাকে কুক্ষিগত করেছে আজকের অর্থনীতিটাকে।
তারা দেশ পরিচালনা করছে, তারা আইন প্রণয়ন করছে, তারা দেশের অর্থনীতি দায়িত্বে তারা আছে, এবং বস্তুতপক্ষে একটি অলিগার্কিক শ্রেণীর তারা দেশের দায়িত্বে এখন পরিচালনা করছে। এবং বাজেটও যেহেতু একটা অনির্বাচিত সরকার, এটা বাংলাদেশের মানুষের যেভাবে নির্বাচনে কোনো প্রত্যাশা পূরণ হয়নি, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণের কোনো প্রত্যাশা পূরণ হবে না। এটা কিন্তু সামষ্টিক অর্থনীতিতে বিশৃঙ্খলাটা নষ্ট করে দিয়েছে। দ্বিতীয় প্রবৃদ্ধি সম্বন্ধে যে প্রশ্ন, তৃতীয় ঋণ নির্ভর অর্থনীতি। আমার সঞ্চয়পত্র ব্যাংক থেকে বরোয়িং, বাইরের বরোয়িং বললাম না, তো বলেছি তো ঋণ নির্ভর অর্থ। আমি তো তিনটা পয়েন্ট বলছি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির যে শৃঙ্খলা ছিল সেটা নষ্ট করে ফেলেছে, দ্বিতীয় হচ্ছে যে প্রবৃদ্ধির কথা বলেছে কোনো ইন্ডিকেটারে প্রবৃদ্ধি সমর্থন করে না, তৃতীয় হচ্ছে এটা ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত করেছে, যেটার মূল্য বাংলাদেশের মানুষকে দিতে হবে। এটা পার ক্যাপিটা ঋণ কত বাড়বে এটা আগামী দিনে বাংলাদেশের মানুষকে পে করতে হবে এইটা, এবং এটার হচ্ছে এই কারণে, যেহেতু তারা নির্বাচিত নয়, এটা একটা শ্রেণীর হাতে চলে গেছে, তারাই নির্ভর, তারাই তো বাজেট ডিসিশন নিচ্ছে অ্যাকচুয়ালি, এখানে আর কেউ নিচ্ছে না, ওটা ওরা জানে ভালো করে, ওর মালিকও আছে। এক বছর পরে আমরা জনগণ কি পাবে তাহলে? আপনি যে অনির্বাচিত সরকার বললেন, জনগণ কি পাবে তেলের মূল্য বৃদ্ধি, বাংলাদেশের মানুষ থেকে আরো পকেট থেকে দিতে হবে, টাকাটা আসবে কোথেকে একটা জিনিস বুঝতে হবে। এই যে টাকাটা ঋণ নির্ভর যে অর্থনীতির কথা আমি বলছি, এই টাকাটা কে দেবে? তো বাংলাদেশের মানুষ দেবে তো? একশো মিলিয়নের প্রজেক্ট যদি 300 মিলিয়ন হয়, এই টাকাতে বাংলা মানুষ দিতে হবে না? সাধারণ মানুষকে দিতে হবে তো, আইদার বিএটির মাধ্যমে দিতে হবে, নাহলে করের মাধ্যমে দিতে হবে, নাহলে তেলের উচ্চ মূল্য, বিদ্যুতের উচ্চ মূল্য, গ্যাসের উচ্চ মূল্য দিয়ে দিতে হবে। তার প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে এই মূল্য দিতে হবে। এই যে ঋণ নির্ভর, যে ঋণ নির্ভর যে যে অর্থনীতি হয়ে যাচ্ছে, এর মূল্য তো বাংলাদেশের মানুষকে দিতে হবে। একশো মিলিয়নের প্রজেক্ট যদি 300 মিলিয়ন হয়, এটা কে দেবে? বাংলাদেশের মানুষকে দিতে হবে তো, এটা কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষকে পে করতে হবে, এর বাইরে তার কোনো সুযোগ নেই। এই যে ব্যাংকের টাকা নিয়ে যাচ্ছে লুটপাট করে, এটা তো বাজেট থেকে পূরণ করতেছে। শেয়ার বাজার করে লুটপাট করছে, এটা তো বাজেট থেকে পূরণ করতেছে। বাজেটটা কার? বাংলাদেশের মানুষ যে কর দিচ্ছে, আর যেটা বাকিটা ঋণ নিচ্ছে, এই ঋণটা বাংলাদেশের মানুষ পে করবে না? কে পে করবে? বাংলাদেশের মানুষকে কোনো না কোনোভাবে পে করতে হবে, আর তো কোনো উপায় নেই। না না, বাজেট তো কোনো সময় কমে নাই, বাংলাদেশের সৃষ্টির পর থেকে বাজেট কোনো বছর কমে নেই, বাংলাদেশে যেদিকে জন্ম হয়েছে। হ্যাঁ, না না, আকার তো সমস্যা না, আকার এটা হচ্ছে অর্গ্যানিক গ্রোথ। এটা সরকার, এরকম সরকার না, মিলিটারি সরকার আসলেও এটা হবে। সুতরাং এখানে কোন সরকার দায়িত্বে আছে এটা কোনো ইস্যু না, এটা অর্গ্যানিকলি চলতেই থাকবে। বাংলাদেশের স্বাধীনতার পরে শেখ সাহেব কত টাকার ওইটা তো বলে না, কত টাকার বাজেট দিয়েছিল শেখ সাহেব, কত টাকার বাজেট দিয়েছিল এটা বলে ওরা? কেউ ওরা তো বলে না। আওয়ামী লীগের প্রথম আমলের বাজেট কত ছিল কেউ বলে? তো প্রবৃদ্ধি কত ছিল কেউ বলে? উন্নয়ন কত কেউ বলে? কেউ তো বলে না। তো সুতরাং এগুলো না ইস্যু না, ইস্যু হচ্ছে যে বাজেটের এখানে যে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, এখানে এটার জন্য বাংলাদেশের নাগরিকদের কি সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের কাছে কি বেনিফিট যাচ্ছে, আগামী দিনে বেকারত্বের কি কি উপায় হবে, মানব সম্পদ উন্নয়নের কি হবে, স্বাস্থ্য শিক্ষা খাতে কি হবে, এইগুলো তো সব সাফার করবে। আপনি যত ঋণ নেবেন, আপনি এখন ঋণের সুদ বাজেটের একটা বিশাল অংশ, এটাও তো বলতে পারবো, এটা অ্যাড করে দিতে পারবে, বাজেটের একটা বিশাল অংশ ওই ঋণের সাথে অ্যাড করতে পারবে, যে ঋণ নির্ভর অর্থনীতি হওয়ার কারণে বাজেটের একটা বিশাল অংশ সুদ আকারে পে করতে হচ্ছে। যেই টাকাটা শিক্ষাখাত থেকে নিয়ে যাচ্ছে, যে টাকাটা স্বাস্থ্যখাত থেকে নিয়ে যাচ্ছে, যে টাকাটা বাংলাদেশের মানুষের মানব সম্পদ উন্নয়ন, যে চাকরি বাকরির ব্যবস্থার থেকে, যে বেকারত্ব দূর করার থেকে চলে যাচ্ছে, যে দারিদ্র বিমোচনের থেকে যে টাকাটা, এখান থেকে তো যাবে তো টাকাগুলো, এখানে তো কাট হবে, তাই না? আপনি যত সুদ বাড়বে আপনার, তত মানুষের যে সুযোগ সুবিধা নাগরিক, এগুলো তো উপর ইম্প্যাক্ট করবে, ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি এটাতে ইম্প্যাক্ট করতে বাধ্য, তাই না?